এই কোরআন এমন এক কিতাব পৃথিবীতে কোন কিতাব আপনি তেলাওয়াত করবেন আপনাকে শয়তান আক্রমণ করবে না কিন্তু একটা মাত্র কিতাব আল্লাহ নাযিল করলে আপনি যখন এটাকে তেলাওয়াত করতে যাবেন শয়তানের চতুর্মুখী হামলার ওয়াসওয়াস আপনার উপরে আছে না নাই সেজন্য আল্লাহ বলেন ফাইজা করাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহ কোরআন যখনই তেলাওয়াত করবা শয়তানের ওয়াসওয়াস থেকে পানা চাইবা কার কাছে আল্লাহ যেন আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করেন আমরা বলি আমিন তাহলে কোরআন যেভাবে আছে সেভাবেই থাকবে এটাকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন আদালতে কোরআনে কি কোনো ভুল আছে না কেউ যদি বলে আছে মানবেন না আমার বন্ধুগণ এই পৃথিবীতে আল্লাহ একটা আসমানে কিতাব দেন নাই যুগের পরিবর্তনে আমার আল্লাহ 104 খানা আসমানি কিতাব পৃথিবীতে পাঠিয়েছেন একটা কিতাবের ভিতর আল্লাহ শরীয়তকে কমপ্লিট করেন নাই শুধুমাত্র সর্বশেষ কিতাব যেটা আমরা পেয়েছি আল্লাহর কোরআনের ভিতর আল্লাহ কিয়ামত পর্যন্ত শরীয়তকে কমপ্লিট করছে কি করে না আপনি বাইবেল খুঁজবেন জীবন বিধান হিসেবে সবকিছু পাবেন না আপনি ইনজিল কিতাব খুঁজবেন জাবুর খুঁজবেন আপনার জীবনের সব কথা সেখানে পাবেন না কিন্তু পৃথিবীতে আল্লাহ একটা কিতাবই দিয়েছেন যেটার নাম কোরআন আর তিবিয়ান আন লিকুল্লি শাই মানুষের জন্য যা প্রয়োজন সব আমার আল্লাহ কোরআনে বলছে কি বলে না আমার ভাইয়েরা পৃথিবীতে হাজারো লেখকের বই আপনি খুঁজে পাবেন সমস্ত লেখকেরা বই লেখার সময় ভূমিকাতে লিখে রাখে আমার এটার মধ্যে যদি কোনো ভুল পান আমাকে যদি জানায় দেওয়া হয় আমি পরবর্তী সংস্করণে এটা সংশোধন করব কিন্তু একটা মাত্র কিতাব আল্লাহ আকাশ থেকে নাজেল করলে এই কিতাবটা নাজেলের আগে আল্লাহ জানায় দিলেন জালিকাল কিতাব লা রাইবা ফি এই কিতাবের ভিতরে কোনো ভুল তো দূরের কথা সন্দেহ খুঁজে পাওয়া যাবে না আল্লাহ বলেন যদি সন্দেহ করো ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলি উদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ আল্লাহ বলেন আমি আমার বান্দার প্রতি যে কোরআনটা নাযিল করেছি কোরআনের একটা শব্দ নিয়ে একটা আয়াত নিয়েও যদি তুমি সন্দেহ পোষণ করো যাও তুমি কাগজ কলম নিয়ে বসে যাও আমার কোরআনের একটা আয়াতের মতো করে একটা সুরার মতো করে সুরা বানায় নিয়ে আসো 1400 বছর হয়ে গেছে এই চ্যালেঞ্জ গ্রহণ করার মতো একজন সাহিত্যিক পৃথিবীতে খুঁজে পাওয়া যায় নাই ভবিষ্যতেও খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা নাই আমার বন্ধুগণ কোরআন এমন এক কিতাব পৃথিবীর কোন পুস্তক বই মানুষের না বুঝা পড়ে না আপনি যদি আমাকে একটা বই দেন আমি যদি এটা না বুঝি আমি জীবন পড়ব না ঠিক কিনা যেই ভাষা মানুষ বুঝে না সেই ভাষা মানুষ পড়ে না কিন্তু পৃথিবীতে একটাই কিতাব আছে কোরআন মানুষ যত না বুঝে পড়ে তার চাইতে 99% মানুষ না বুঝাও আল্লাহর কোরআন পড়ে কি পড়ে না সুবহানাল্লাহ কোরআন এই পৃথিবীতে বুঝে পড়ে সংখ্যাটা কম হাজারে একজন হাজারে কয়জন কিন্তু না বুঝা পড়ে না সংখ্যা কম না বেশি লক্ষ লক্ষ মানুষ কোরআন না বুঝা পড়ে আমার ভাইয়েরা এই কোরআন 1500 বছর আগে নাজেল হয়ে আজকে 2021 সালে আসছে আমি জানতে চাই কোরআনের কোন নকশা কি পরিবর্তন হয়েছে করার কোনো দরকার আছে নাকি নাই কিন্তু আমার ভাইয়েরা আশ্চর্য হয়ে গেলাম ভারতের উত্তর প্রদেশে একটা রিট হলো আর এই রিটটা কোনো অমুসলিমরা করেন নাই বরং নামদারি যারা মুনাফিক যারা মুশরিক শিয়াদের গোষ্ঠী থেকে একটা লোক বলেছেন এই কোরআন থেকে 26টা আয়াত বাতিল করে দিতে হবে নাউজুবিল্লাহ আরো আস্তে কোন নাউজুবিল্লাহ আরো আস্তে কোন রিটটা কি অমুসলিমরা করছে নাকি
না মাট গরম করে বক্তৃতা দিলে হবে না, ঘটনাকে বুঝতে হবে। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে হাজার হাজার শিয়া আছে না নাই, যারা বিশ্ব নবীকে শেষ নবী হিসাবে মানতে চায় না, অথবা যারা বিশ্ব নবীর উপরে ওহিটা নাজেল হলো কেন, হযরতে আলীর উপরে কেন নাজেল হলো না, যারা হাসান হুসাইনের প্রতি মহব্বত বেশি দেখায় বিশ্ব নবীকে ভালোবাসে না, যারা বিশ্ব নবীর রওজার সামনে গেলে সালামও দেয় না, ওই সম্প্রদায়ের একটা লোক আল্লাহর কোরআনের ২৬টা আয়াত বাদ দেওয়ার জন্য ভারতের মতো একটা আদালতে সে রিট দাখিল করে প্রমাণ করে দিয়েছেন। আবারও আমরা সুন্নিরা যে বলেছি শিয়ারা মুসলমান হতে পারে না, তার প্রমাণ এখন পাওয়া গেল কি যায় না। আমার ভাইরা খেয়াল করেন কয়টা আয়াত নিয়ে কথা বলছে, আরো জোরে বলেন কয়টা। এই ২৬টা আয়াতের ভিতরে একটা আয়াত ছিল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, আমার নবী শেষ নবী। এই আয়াতটা তারা বাদ দিয়ে দিতে চায়, তার মানে বোঝা যায় শিয়ারা কখনো মুসলমান হতে পারে না। আমার ভাই, আল্লাহ কোরআনে বলছেন আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন তোমাদের কি হলো, কিতাবের কিছু অংশ মানো, আর কিছু অংশ মানবা না, কোরআনের যেটা ভালো লাগে সেটা মানবা, যার যেটা ভালো লাগে না তুমি মানবা না, হতে পারে না। এমনটা যদি করো আমি দুনিয়াতে তোমাকে লাঞ্ছিত অপমানিত করব, আর কিয়ামতের ময়দানে আমি ধাক্কায় ধরে জাহান্নামে ফালায় দেব। জোরে কর নাউযু বিল্লাহ। আজকের ফ্যানের জনতাকে আমি প্রশ্ন করতে চাই, এই ধরনের একটা রিট যিনি করলেন ভারতের আদালতে, তার নামটা হোক মুসলমানের নাম, কিন্তু জানতে চাই সে যদি কুরবানি ঈদ করে তারে কি আপনার মুসলমান মনে করেন, আর আসতে বলেন করেন নাকি? তার নামটা হলো আমার ভাইয়েরা ওয়াসিম রিজভি। কি নাম, নামটা বলতে হবে কি নাম? ওয়াসিম রিজভি। কত বড় সাহস, নামটা কিন্তু মুসলমানই না, কিন্তু ভিতরটা মুনাফিকি দিয়ে ভরা। ২৬টা আয়াত তো দূরের কথা, একটা নুক্তার বিরুদ্ধে কোন আদালতের আইন আদালতের রায় দেওয়ার কোনো ক্ষমতা কারো নাই, কারণ ১৩,০০০ বছর হয়ে গেছে, একটা নুক্তার পরিবর্তন কেউ করতে পারেন নাই, কিয়ামত পর্যন্ত করতে পারবে এমন বাপের বেটার জন্ম আল্লাহর জমিনে হয় না। কারণ কোরআন কোন কাগজে লেখা কিতাব না, কোরআন কোন দুনিয়ার জাদুঘরে রাখা সংরক্ষিত কিতাব না, কোরআন সর্বপ্রথম আল্লাহ এমন জায়গায় সংরক্ষণ করছে যেই জায়গায় পৃথিবীর মানুষ যাওয়ার ক্ষমতা নাই, সেটা কোন জায়গা, আরো জোরে বলেন কোন জায়গা? বাল হুয়া কোরআন মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহ বলেন আমি কোরআনটাকে সংরক্ষণ করেছি লাউহে মাহফুজে, আর সেখানে যেতে পারে এমন কোন বাপের বেটার জন্ম তো দূরের কথা, বরং মর্দুর শয়তানও সেখানে যাওয়ার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। কিন্তু খারাপ লাগছে একটা জায়গায়, ভারত একটা সেকুলারিজম রাষ্ট্র, আদালতের মধ্যে ধর্মীয় ব্যাপার গড়াইছে, আদালতের উচিত ছিল এটা বাতিল করে দেওয়া, যেহেতু আমলে নিয়েছে বোঝা যায় ডাল মেকুচ কালা আছে না। তবে মুসলমান টেনশনের কোনো কারণ নাই, কোরআনের হেফাজতকারীকে ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজিন হাফিজুন। আল্লাহ বলেন এই কোরআনটা আমি নাজাল করে দিয়েছি রে বান্দা, আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, সুতরাং এটা কাগজে লেখা কিতাব না, আপনি শেষ করে দিবেন। পৃথিবীতে বর্তমানেও ২৫ কোটির উপরে হাফেজে কোরআন আছে না নাই। আপনি আপনার রাজ্যের মধ্যে ঘোষণা দিলেন কোরআনের ওই ২৬টা আয়াত চলবে না, কিন্তু জানতে চাই
আড়াই কোটি হাফেজে কোরআনের হৃদয়ের ভিতরে এই ২৬ আয়াত সহ হুবহু আল্লাহর কোরআন সংরক্ষিত আছে নানা। এটার অর্থ হলো হাতি গোরা গেল তল ছাগলে কয় কত জল, বুঝেন নাই কথা? কথা বুঝেন নাই? হাতি গোরা গেল তল ছাগল কয় কত জল। আমার ভাইয়েরা আবু জাইল আবুলা উতবা সাহেবা মুগিরারা তখনকার ডিগ্রিধারী লোক কোরআন নিয়ে গবেষণা করলো, কোরআনে ভুল খুঁজে পাইল না, নবী নবীকে অস্বীকার করলো, কিন্তু কোরআন আল্লাহর পক্ষ থেকে আসছে অস্বীকার করে নাই, কারণ অস্বীকার করলেই বলা হবে বানায়ানো। আর কোরআনের মতো সুরা বানাতে পারে এমন একজন কবি সাহিত্যিকের জন্ম আজ পর্যন্ত পৃথিবীতে হয় না। হইছে নাকি? কথা বলেন হইছে নাকি? আল্লাহ বলেন ফাতু বি সুরা, যা একটা সুরার মতো বানা। কবিরা সাহিত্যিকেরা কাগজ কলম হাতে নিয়ে বসে গেল, আগামী রাইলে গোড়া মিলাতে পারে না, সামনা মিললে পেছনটা মিলে না, কিন্তু আল্লাহর কোরআনের প্রত্যেকটা আয়াত শৈল্পিক সৌন্দর্য দিয়া সাজাইয়া আমাদের জন্য নাজেল করেছেন কে? একটা প্রমাণ দেই, সবাই পড়েন আর রহমান, সবাই আর রহমান, সবাই পড়তে হবে আর রহমান। আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, সবগুলো আয়াতের শেষ অক্ষরটাকে নুন দিয়া সুন্দর করে সাজায়ছেন কে? আবার আরেক জায়গার দিকে তাকান, ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসাওরাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসু মা কদ্দামাত ওয়া আখারাত। এবার আলেমরা বলেন এই সূরার ভিতরে প্রত্যেকটা আয়াতের শেষের অক্ষরটা তা দিয়া সাজায়া দিছেন কে? সুবহানাল্লাহ। আমার বন্ধগণ, আগুন দিয়া যদি কোরআন পোড়ায় দেয় দুনিয়া থেকে কোরআন যাবে নাকি? আরো জোরে বলেন যাবে নাকি? যাবে না আমার ভাইয়েরা, কারণ কোরআন আল্লাহ নিজে সংরক্ষণ করেন। কত জায়গায় আল্লাহ লিখছেন, একবার লিখছেন লৌহে মাহফুজে, আবার আরেকবার কোটি কোটি মানুষের হৃদয়ের ভিতরে কোরআন জমাইছেন কে? সুবহানাল্লাহ। এই কোরআন এমন এক কিতাব, পৃথিবীতে কোনো কিতাব আপনি তেলাওয়াত করবেন আপনাকে শয়তান আক্রমণ করবে না, কিন্তু একটা মাত্র কিতাব আল্লাহ নাজিল করলে আপনি যখন এটাকে তেলাওয়াত করতে যাবেন শয়তানের চতুর্মুখী হামলার ওয়াসওয়াস আপনার উপরে আছে না নাই। সেজন্য আল্লাহ বলছেন ফাইজা করাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহ, কোরআন যখনই তেলাওয়াত করবা শয়তানের ওয়াসওয়াস থেকে ফানা চাইবা কার কাছে? আল্লাহ যেন আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করেন, আমরা বলি আমিন। তাহলে কোরআন যেভাবে আছে সেভাবেই থাকবে, এটাকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো আদালতে